21,703 জন এলিজিবল ভোটার অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন ওদের নাম বাদ করেছে। অনলি 5,009 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওদের নাম বাদ দেওয়া হয়েছে এই কারণে যে ওদের পার্মানেন্ট ঘর নাকি দেওয়া হয়নি তা এবং আরও দেওয়া হয়নি, সুতরাং তাদেরকে ইনকর্পোরেট করা হবে না ভোটার লিস্টে। তাই ওদের বক্তব্য হচ্ছে একটা এগ্রিমেন্ট হয়েছিল ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম গভর্নমেন্ট অ্যান্ড ডু রিপ্রেজেন্টেটিভদের মধ্যে, এদের মধ্যে ইনক্লুডেড এই তাদের নাম সবার নাম ভোটার লিস্টে থাকবে, এটা একটা ওয়ান অফ দ্য কন্ডিশন ছিল আদার রিহ্যাবিলিটেশন প্যাকেজ বাদে। সুতরাং তাদের বক্তব্য যে আমাদেরকে যখন বলা হয়েছে আমাদের নাম ইনকর্পোরেট করা হবে, তুমি এখন উইদাউট ইনকর্পোরেটিং আমাদের নাম তুমি কেন ইলেকশনে যাচ্ছ? আগে আগে আমাদের নাম অন্তর্ভুক্ত করো, দেন তুমি ফাইনাল ভোটার লিস্টটা পাবে। সেই হচ্ছে ওদের বক্তব্য। আজকে এই মামলাটা মাননীয় বিচারপতি অরিন্দম ভৌত মহাশয়ের ঘরে উঠেছিল, উনি বলেছেন, নোটিশ করেছে, আগামী 26 তারিখ কেসটা আবার রেখেছে।